गुड मॉर्निंग फ्रेंड्स, गुड मॉर्निंग, हरे कृष्णा, जय शिव शंभु। आज हे बांगला कैलेंडारे पयला बैशाख, तो सबा के जाना शुभ नववर्ष 1431। तो आजकल ब्लगटा एखान शुरू कर लम, तो अवश्य अवश्य देखते थको सारा दिन की कोर्ची ना कोर्ची कोथाय जाच्छी आज के अनेक किछु देखते पाबे तोमरा। चलो आर देखो सकाल सकाल आमार मा ठाकुरगुलोके साजिये दिएछे फुल दिए। চলো আমি এখন ব্রাশটা ঝটপট করে নিই আর সারাদিন দেখতে থাকো। চলো লেটস গো। তো ব্রাশ টাশ করে রেডি, এবার করবো কাজ। প্রথমেই আমাকে কাজ দিয়েছে একটা আমশাখা পাড়তে। তো সকাল সকাল এখানে চলে এসছে হনুমানজি বজরং বলি, আইজো পয়লা বৈশাখে আইজো টিনের উপর বসে আছে। আর দেখো বাকিগুলো দেখো এখানে ঘোরাঘুরি করছে আইজো। আর একটা কুকুর, কতগুলো কুকুর ঢুকেছে দেখো এখানে, ওদেরকে তাড়া করবে বলে দেখো খালি। এই দেখো, এই দেখো কেমন তাকিয়ে আছে দেখো ওরা কুকুরগুলো। ওই যে হনুমানগুলোকে দেখে লাফাচ্ছে ওরা। তো চলো আমি আমার কাজ করে নিই, এক গাছ নিই আমশাখা, তারপর দেখা হবে। চলো দেখো সকাল সকাল ছোলা খাচ্ছে। চলে এসছি একদম স্নান টান করে রেডি, দেখতে পাচ্ছ পয়লা বৈশাখের নতুন ড্রেস। আর এক আগ কাটবো, ঠাকুরকে দেওয়া হবে, দেখি কোন ঝাড়টা থেকে। তো চলো কেটে নিই ঝটফট করে। বন্ধুরা আমি আমার ঠাকুরগুলোকে সাজিয়ে ফেলেছি দেখতে পাচ্ছ। প্রথমেই আসছে বড়মা, তারপর বিশ্বকর্মা, তারপর লোকনাথ বাবা, চৈতন্য শ্রী চৈতন্য, রাধাকৃষ্ণ, তারপর বজরংবলী, এখানে আসছে তারা মা, এখানে আছে রাজবল্লভী মা, এখানে আছে কাশী বিশ্বনাথ, জয় শিব শম্ভু। এখানে তো আমার ভোলে বাবা বসে আছে, ভোলে বাবা দেখতে পাচ্ছ সাজিয়ে দিয়েছি। আর এগুলো পুরনো লক্ষ্মী গণেশ, দেখো মাকে দেখো কত সুন্দর লাগছে খালি, জয় মা তারা। এখানেও সাজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। হ্যাঁ ঠাকুর মশাই আসছে একদম, হ্যাঁ নারায়ণ এনেছে। কি বলছেন, নারায়ণ চলে? আমিও বসবো বিদেশ থেকে, আমার ব্লগগুলো দেখবে তাহলে বুঝবে বিদেশ থেকে সম্মান করে। নতুন আসন উদ্বোধন করেছেন সেই ঠাকুর মশাই। এবার উপর কয়েনটা দেবে, ওম পূর্ণাহং
দোকানে নিয়ে আসা হচ্ছে, এখানে একটু ঠেকিয়ে দাও। পয়লা বৈশাখ কেমন লাগছে ছবিটা বলো। হ্যাঁ চলো এখন এবার কাজ করা যাক, দোকান খুলবো। চলে এসেছি বাবা পিঠাপুরকে একটু পয়লা বৈশাখে পুজো দিতে। ওই ভেতরটাই দিয়ে দাও। হ্যাঁ আস্তে ধূপ জ্বলছে দেখবে। হচ্ছে পুজোর প্রসাদ দিয়ে দিয়েছে, এবার প্রসাদটা খাবো, এই যাবো হচ্ছে মায়ের বাড়ি পুজো দিতে। চলো দেখতে থাকি। চলো চলে এসছি। বন্ধুরা পুজো হয়ে গেছে কমপ্লিট, প্রসাদও খাওয়া হয়ে গেছে, অনেক কাজ করছিলাম, বিশালকীতলায় গেলাম দেখলে। আর এখন দিয়েছে কচুরি, তরকারি এনেছি দু পিস করে, আর তার সাথে একটা সন্দেশ। তো চলো এখন ঝটপট খেয়ে নিই, অনেক কাজ আছে সারাদিনে। চলো দেখতে থাকো। পলাশ কলকাতি মিষ্টি মিশে দেখতে পাচ্ছো, খেয়ে দাও। সেই হচ্ছে কথা, দেখতে পাচ্ছো মিষ্টি নিয়ে চলে এসেছি, তখন দেখানো হয়নি, মিষ্টি এখানে সাজিয়ে রেখেছি। এখন হবো পয়লা বৈশাখের দুপুরের খাওয়া দাওয়া, হালকা হালকা কী আছে না করেছে দেখি। চলো কাটাচ্ছ, লাইটটা জ্বেলে দাও। এই দেখো পয়লা বৈশাখে লেজা খাবে, কে লেজা খাবে পয়লা বৈশাখের লেজা। হয়েছে মাছের ঝোল, কুমড়োর টক, ভেন্ডি পোস্ত, কুমড়ো ভাতে। তো পয়লা বৈশাখের স্পেশাল এই হচ্ছে কুমড়ো ভাতে, ভেন্ডি পোস্ত, মাছের ঝোল আর কুমড়োর টক। এই হচ্ছে পয়লা বৈশাখের স্পেশাল গরমা গরম। তারপর পয়লা বৈশাখের স্পেশাল রাতে আসছে। খুব ভালো হয়েছে পয়লা বৈশাখে নিরামিষ রান্না। আইসক্রিম দেখতে পাচ্ছ এক থালা, বলছে এতগুলো খাও, ভ্যারাইটিস আইসক্রিম দেখতে পাচ্ছ, এক থালা আইসক্রিম দেখতে পাচ্ছ, খাই এখন। তো এক থালা আইসক্রিম খেয়ে নিয়েছি আমি, এখন একটু রেস্ট নিই, আবার বিকেলে পয়লা বৈশাখের দোকানে মিষ্টি মিষ্টি ক্যালেন্ডার দেবো। তো এখন রেস্ট নিই, রেস্ট বলতে একটা কাজ আছে, ডিজাইন করবো মেনু কার্ড। তো কী মেনু কার্ড ডিজাইন করছি দেখাবো। চলো তোরা বিকেল বিকেল রেডি, দেখতে পাচ্ছ পয়লা বৈশাখের ড্রেসটা এনেই দেখে না এইটাই। এখন কাজ করছি, লোকজন আসছে, তো চলো পরে। বন্ধুরা কমপ্লিট, পয়লা বৈশাখে খাওয়া দাওয়া করতে যাবো এবার। দোকানের কোল্ড ড্রিঙ্কস সব দেওয়া কমপ্লিট, মিষ্টি পায়ে ব্যথা হালকা হালকা, তার সার জন্য আমাকে দিচ্ছে বিস্কিট, সোনপাপড়ি, এই দেখতে পাচ্ছ নতুন নাইটি পড়েছে একটা, তাও আবার স্টিকারটা তোলে নি কাঁধেতে, আর খেজুর দাও। তো এই দিয়েছে, চলো ঝটপট খেয়ে নিই, তারপর কোথায় যাচ্ছি রাতে দেখতে। চলে এসেছি রাত্রিবেলায় চৌধুরী হোটেল দেখতে পাচ্ছ, চৌধুরী হোটেলে বেশ লাইটিং করে সাজিয়েছে। চলো ভেতরে যাওয়া যাক। তো ভেতরে যাইনি, ভেতরটা ফুল আছে, তাই জন্য বাইরে রেস্ট নিতে বলেছে, তাই সবাই একটু রেস্ট নিচ্ছে। টাইম দেওয়ার পরে আমাদের টাইম এসছে, দেখতে পাচ্ছ এসছে টেবিলে, দেখতে পাচ্ছ ফাইনালি পুরো ভর্তি ব্লক আছে, ওকে দেখাতে পাচ্ছি না। চলো আমি অর্ডার করি। এই যে মেনুটা দেখতে পাচ্ছ, অর্ডার দিয়ে দিয়েছি, আগে আসুক তারপর তোমাদের বলবো।
দেখতে পাচ্ছ রাত 10:45 সময় খাচ্ছি হচ্ছে ফিশ ফ্রাই, দাদা দিচ্ছে ফিশ ফ্রাই চৌধুরীতে। চলো টেস্ট করে দেখি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বানিয়েছে, খুব সুন্দর টেস্ট, বেশ টাইট করে বানিয়েছে, খুব সুন্দর লাগলো খেতে, পরেরগুলো আসুক। দেখতে পাচ্ছ সব চলে এসছে, কুলচা, চিকেন হান্ডি, স্যালাড, খাওয়া যাক, খেয়ে তারপর বলছি। দেখো চলে এসছে, দেখো পুরো ভর্তি দিয়েছে একদম সবজি, ভরে ভরে, টেস্ট দারুণ। আর আছে রাইস, দেখতে পাচ্ছ। চলো খাওয়া হোক, তারপর দেখা। খাওয়া দাওয়া ভালোই হয়েছে, খারাপ হয়নি, খারাপ বলবো না, হালকা হালকা চিকেনটা একটু হালকা খারাপ হয়েছে, যাই হোক সেই তুলনায় ভালো হয়নি। তো যদি আজকের শুভ নববর্ষের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবো না। আর এই ছোট্ট ভাইটার জন্য শেয়ার করতে থাকো, শেয়ার খালি, এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য শেয়ার বেশি বেশি করে। তো চলো আজকের মতো, ভালো লাগলে কমেন্ট করো, জানিও ভালো হলো খারাপ হলো কী হলো। চলো আজকের মতো বাই, গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো, আবার আগামীকাল দেখা হচ্ছে, আবার এক জায়গায় যাও কাল তোমাদের আশীর্বাদে। টাটা, গুড নাইট, ভালো থেকো, বাই।